হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আপনি কি আপনার টিকটক ভিডিওর ভিউজ বাড়িয়ে নিতে চাচ্ছেন বা আপনার টিকটক ভিডিওতে হয়তো বা ভিউজ বাড়তেছে না তাহলে আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন আজকের এই ভিডিওতে টিকটকের এমন কিছু সেটিংস আমি আপনাদেরকে ফলো করতে বলবো যেগুলো ফলো করলে আপনি আপনার টিকটক ভিডিওর ভিউজ বাড়িয়ে নিতে পারবেন তো গাইস অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস যখন আমরা এই যে ভিডিও পোস্ট করি ভিডিও পোস্ট করার সময় এই যে আমরা নিচের দিকে হয়তোবা একটি অপশন দেখতে পারি এই যে লোকেশন অপশন দেখতে পারি টিকটকে যখন আমরা এরকম একটা ইন্টারফেসে আসি যখন ভিডিও পোস্ট করে পোস্ট করার আগে যখন আমরা এরকম ইন্টারফেসে চলে আসি তো এখানে লোকেশনের একটি অপশন হয়তো আমরা লক্ষ্য করে দেখতে পারবো নিচের দিকে এই যে আমার এখানে লোকেশনের অপশনটি আপনারা হয়তোবা দেখতে পারতেছেন তো আপনি কি জানেন এই লোকেশন অপশন ব্যবহার করে আপনি কিন্তু আপনার টিকটক ভিডিওর ভিউজ বাড়াতে পারবেন তো সেটা কিভাবে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইস এইটার জন্য প্রথমে আপনার ফোনের যে লোকেশন সেটিংসটি রয়েছে সেটা অবশ্যই আপনার ফোনে অন করে নেবেন নেওয়ার পর এই যে যখন আপনি টিকটক ভিডিও পোস্ট করবেন তখন অবশ্যই এখানে হ্যাঁগুলো লাগিয়ে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন এই যে নিচের দিকে এই যে লোকেশন অপশনে ক্লিক করে দেবেন নিচের দিকে আসলে লোকেশন অপশনটি আপনার শো করবে তো এই লোকেশন অপশনে কি করবেন আপনি ক্লিক করে দেবেন গাইজ দেখেন আমি লোকেশন অপশনে ক্লিক করে দিলাম লোকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে এই যে পারমিশনগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে অটোমেটিক সবার প্রথমে আপনার জেলার একটি লোকেশন চলে আসবে and <laughs> তো আপনাকে এখান থেকে আপনার জেলার একটি লোকেশন সার্চ করে নিতে হবে তো আপনি যে জেলাতে বসবাস করেন না কেন আপনি আপনার জেলার নাম লিখে এই যে সার্চ অপশনে সার্চ করবেন আমার জেলা যেহেতু বগুড়া জেলায় আমি বগুড়া লিখে এই যে সার্চ করলাম সার্চ করার পরেই নিচে দেখতে পারছেন বগুড়ার লোকেশন কিন্তু চলে এসেছে তো আপনিও আপনার জেলার নামটি লিখে সার্চ করলে আপনার জেলার লোকেশনটি এই যে সবার প্রথমে আমার মতো চলে আসবে তো আপনি আপনার জেলার নামের ওপর ক্লিক করে আপনার জেলার লোকেশনটি কি করবেন আপনি আপনার ভিডিওতে সেট করে নেবেন দেখেন আপনি আপনার ভিডিওতে যদি আপনি আপনার জেলার লোকেশনটি সেট করে নেন তাহলে কি হবে তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজ বাড়বে তো সেটা কিভাবে সেটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি দেখেন তো দেখেন এখানে লোকেশন গুলো সেট করা হয়ে গেলে গুলো দেওয়া হয়ে গেলে আপনি আপনার টিকটক আইডিতে এই ভিডিওটি পোস্ট করে নেবেন তো এস পোস্ট করার পর অর্থাৎ আপনি যখন ওই রকম লোকেশন সেট করে আপনার ভিডিওতে আপনার জেলার লোকেশন সেট করে যখন আপনি আপনার ভিডিও পোস্ট করবেন পোস্ট করার পর আপনার প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পর ওই ভিডিও প্লে করবেন প্লে করলে আপনি দেখতেই পারবেন এই যে নিচের দিকে আপনি যে লোকেশন এই যে এখানে আপনার ভিডিওতে সেট করেছেন সেই জেলার নাম সহ লোকেশন সহ এখানে কিন্তু শো করবে এই যে দেখেন এই ভিডিওতে কিন্তু টাঙ্গাইলের লোকেশন সেট করা হয়েছে এই ভিডিওটি আপলোড করা হয়েছে এই টাঙ্গাইল লোকেশন থেকে তো আপনি যে জেলার লোকেশনটি আপনার ভিডিওতে সেট করে আপনার ভিডিওটি টিকটকে পোস্ট করবেন তো আপনার ভিডিওতে কিন্তু সেই জেলার নামে যে এরকম ইন্টারফেসে এখানে কিন্তু দেখাবে তো দেখেন আমি এই যে টাঙ্গাইল অপশনে ক্লিক করে দিচ্ছি দেখেন তো টাঙ্গাইল অপশন আমি ক্লিক করে দিলাম টাঙ্গাইল লোকেশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলো তো আপনি আপনার ভিডিওতে ক্লিক করে আপনি আপনার লোকেশনের উপর ক্লিক করে দিলে তারপরে আপনার মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি আপনার ভিডিওতে যে এলাকার লোকেশন সেট করেছেন সেই লোকেশন ব্যবহার করে আসলে কত হাজার লোক টিকটকে ভিডিও পোস্ট করেছে তার আপনি নিচে দেখতে পারবেন ধরেন এটা হচ্ছে এই টাঙ্গাই এগারো হাজার লোক কিন্তু টিকটকে ভিডিও পোস্ট করেছে এখন আমি আমার ভিডিওতে যদি এই টাঙ্গাইয়ের লোকেশন সেট করে টিকটকে ভিডিও পোস্ট করি তাহলে আমার ভিডিও এই টাঙ্গাই লোকেশনের ভেতরে চলে আসবে তো এই টাঙ্গাই লোকেশন ব্যবহার করে এখন আমি আমি যেহেতু আমি এই টাঙ্গাই লোকেশন ব্যবহার করে আমার টিকটক ভিডিও পোস্ট করেছি তো এখন থেকে অন্য কেউ যখন আমার এই টাঙ্গাই টিকটক ভিডিও পোস্ট করবে তার ভিডিও আমাদের কাছে আসবে এবং আমরা যেহেতু লোকেশন ব্যবহার করে ভিডিও পোস্ট করেছি তো আমার ভিডিও কিন্তু অন্যরা দেখতে পারবে এই যে এখানে যারা যারা ভিডিও পোস্ট করেছে দুই লাখ এগারো হাজার মানুষ তারাও কিন্তু আমার ভিডিও দেখতে পারবে যেহেতু আমি এই যে একই লোকেশন এই টাঙ্গাই লোকেশন ব্যবহার করেছি তো দেখেন এর জন্য আপনি কি করবেন যখন টিকটকে ভিডিও পোস্ট করবেন অবশ্যই আপনার ভিডিওতে লোকেশন সেট করবেন আপনি লোকেশন সেট করলে কি হবে ওই লোকেশনে আরো যারা টিকটকে ভিডিও পোস্ট করবে তারা কিন্তু আপনার টিকটক ভিডিও দেখতে পারবে এবং আপনি যে লোকেশন ব্যবহার করবেন আপনার ভিডিওতে সেই লোকেশনে যারা যারা টিকটক ভিডিও আপলোড করবে তাদের ভিডিও আপনার সামনে চলে আসবে তো এই ক্ষেত্রে আপনার টিকটক ভিডিওতে কিন্তু আপনি ভিউজ বাড়িয়ে নিতে পারলেন অবশ্যই টিকটক ভিডিও পোস্ট করার আগে আমি যেভাবে আপনাদেরকে লোকেশন সেট করতে বললাম আপনার নিজের জেলার ওইভাবে কিন্তু আপনি অবশ্যই লোকেশন সেট করবেন তাহলে আপনার টিকটক ভিডিওর ভিউজ বেড়ে যাবে এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে